সো গাইজ, আমরা আপাতত এমটিএস এক্সাম দিয়ে বার হলাম। তো দেখতে পাচ্ছ এই সেই ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাস থেকে আমরা এবারে একটা বন্ধু আছে আর আমি। তো বন্ধু হাই করো। হাই। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা এই ক্যাম্পাস থেকে বার হলাম এই মাত্র এক্সাম দিয়ে। তো বাড়ি গিয়ে তোমাদের এক্সামের ব্যাপারে সব কিছু বলছি, আর কত কি মানে কেমন কোশ্চেন জানা ছিল সেগুলো তোমাকে সব বলছি। কেমন সবাই, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এমটিএস এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করবো। তো সবাই প্রথমত পরীক্ষা দিতে গেলে, অনলাইন পরীক্ষা দিতে গেলে সবাই বাড়ি থেকে ধরো একটা অ্যাডমিট কার্ড আর আইডেন্টি প্রুফ বলে যে একটা আধার কার্ড বা ভোটার কার্ড বা যে যা লাগে আমাদের আর কি, ধরো প্যান কার্ড কিছু একটা লাগে, তো সেগুলো নিয়ে যাই আমরা, আর তার সাথে একটা এক কপি ফটো নিয়ে যাই সবাই, এটা জানো আমরা। তো আমার সঙ্গে যে ঘটনাটা হয়েছিল সেটা তোমাকে আমি শেয়ার করছি আর কি, মানে আমার কী হয়েছিল ভুলটা। তো প্রথমত দেখো, আমি যখন গেলাম দিয়েপর, ঠিক আছে সবাই এক কপি ফটো নিয়ে গেছি, আমি সব বুঝে গেছি। দিয়েপর আমি যখন জিজ্ঞাসা করলাম প্রথম ফটো লাগবে, যখন লাগবে তাহলে ঠিক আছে এক কপি আছে, কোনো ব্যাপার নেই। এরপর হয়েছে কি যে আমি যখন আরেকবার জিজ্ঞাসা করলাম, তখন বলছে না দু কপি লাগবে বলছে, মানে ভিতরে আরেকজনকে, তুমি না দু কপি লাগবে বলছে, দু কপি লাগবে বলছে, এক কপি হবে না বলছে। ঠিক আছে, তো এক কপি হবে, তাহলে আমাকে এক কপি ছিল, এবার সমস্যাটা কি, তাহলে আমাকে তো আরেক কপি করতেই হবে। আর আশেপাশে আশেপাশে কোথাও মানে সেরকম ফটো করার দোকান নেই, একটা দোকান আছে। তো যাই শোনার পর আমি তখন তাহলে বললো দু কপি লাগবে যেহেতু, তাহলে আমি ফটো তুলাতে গেলাম। তো ফটো তুলাতে গেলাম, তাহলে ব্যাপার হয়েছে যে ফটো তুলালাম, তোলার পর যাই যে দোকানে ফটো তুলালাম, সেখানে এমন এখন সিস্টেম করে দিয়েছে যে ওখানে তিন কপি ছ কপি হয় নাই, একেবারে দশ কপি বের করে দেবো। ঠিক আছে, মানে দেখো মানে গচ্ছাই গচ্ছা, তো দশ কপি মানে বের করে দেবো, তাহলে দশ কপি বের করে, ঠিক আছে দশ কপি দাও, কারণ এক কপি আমাকে এক্সট্রা লাগবে। তো আমি দশ কপি আমার চল্লিশ টাকা দিলে, চল্লিশ টাকা দিয়ে আমি বের করলাম। তো এই যুগে এমন ফটো বেড়ানি যে মানে এই ফটোগুলো আর কি বলতে গেলে অন্য কথা কাজে লাগিয়ে বেরোয়। ঠিক আছে, ওই সেদিনের জন্য লাগিল, কারণ এটা আমার প্রয়োজনে তো একদম মানে বাজে পেপারে ছবি বেড়ানি নিচ্ছে। ঠিক আছে, মোবাইল দিয়ে তুললো, কোনো মানে ভালো হেল্প আসে নাই কোনো, ওটা তো বাদ দাও, মানে ব্যাকগ্রাউন্ডটা একদম বাজে আছে। তো যাই হোক, এবার হয়েছে ফটো আমরা আমি তুলাইলাম, তোলার পরে আমি যখন লাইন দিতে গেলাম, ঠিক আছে তখন প্রথমে তখনও ওকে ভিতর যাইও বলছে ফটো বের কর, ফটো বের করি, ফটো বের করি বলছে দু কপি করে বের কর, এক কপি বের করছি সবাই, দু কপি বের কর, দু কপি বের করছি, যা ছিল দু কপি বের করো। ঠিক আছে, বের করার পরে এবারে ওই খালি বের করাতে বললো, বের করাতে বললো ওইটুকুই, আর কিছু দেখা নেই, আর কিছু নেই, খালি অ্যাডমিট দেখলো আর আধার কার্ড দেখলে চলে গেলো। মানে এটি হ্যারাস হ্যারাসমেন্ট একটা হচ্ছে না, বলো তুমি কোনো ফটো কোনো কাজেই নেই, কোনো কাজ নেই, আমি বললাম ফর্ম তোলা কোনো চিঠি দেবো কিছু বুঝতে হবে, ঠিক আছে আমার তো ইয়া নেই। তো সেই হিসাবে আমরা দূর লাগতে পারে, তো কোনো নাই, খালি বুঝে দোকান দুকুপি ফটো বের করো, বের করি দেখা দিলি মুখটাই আর চলে গেছে, কী দোকান দুকুপি দোকান এক কপি দিত। তো এই হলো ব্যাপার, বুঝতে পারি। তো তোমরাকে আমি বলছি মানে যারা যাবে হয়তো বাড়ি থেকে, মানে কেমন কি সাপ থাকে, মানে ইয়াতে কি বলবো, মানে নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই, কপি লাগে না লাগে কিছু কোনো কাজে নেই, যদি কোনো কাজ দেখতো এক কপি ধরে হতো নাকি, খালি ছবি দেখার জন্য মুখটা দেখার জন্য যদি লাগে এক কপি হতো, দু কপি লাগে কী দরকার, অনেক জায়গায় দু কপি বের করে সবাই গেলে তাই বলতে গেলে, তো দু কপি আর বের করে খালি দেখলো আর কোনো নাই, এ সেম কপি ছবি দুটো দেখলো বাস, একটা দেখলে কোনো হতো নাই। তো যাই হোক বন্ধু, তোমাকে আমি বলছি যে বাড়ি যাওয়ার সময় কী কী নিয়ে যাবে সেটা তুমি নোট করো। প্রথমত দেখো অ্যাডমিটটা নিবেই, সাথে যখন আইডেন্টি প্রুফ একটা যে কোনো কিছু, প্যান কার্ড আধার কার্ড অ্যাডমিট কার্ড মানে যেটা মাধ্যমিক অ্যাডমিট বা কিছু, যেটা একটা আইডেন্টি প্রুফ নিবেই। আর তিন নম্বর হচ্ছে যে দুটা ফটো নিয়ে নেবে, আমি যেমন একটা নিয়ে নিলে একটা হেরেস হইলো, সেরকম যেমন না হেরেস হয় তোমাদের, সেটা দু কপি ফটো নিয়ে নেবে বাস, কিচ্ছু দরকার নেই, দু কপি ফটো নিলে হয়ে গেল। এরপর পরীক্ষা দিবে আরামসে, যে কোনো জায়গায় ওটাই লাগছে, ঠিক আছে নিয়ে যাবে, কারণ এক কপি লাগতে পারে বা দু কপি লাগবে, তখন এক কপি যেন হেরেস হয়ে যাবে না, বেকার বেকার একটা ফালতু খাটালি হয়ে যাবে, বেকার টাকা নষ্ট হয়ে, চল্লিশ টাকা গেল বেকার, আর ওই ফটো কোনো কাজে লাগবে না, ওই দু কপি ওই পকেটে ছিল, দু কপি পকেটে তখন জল হয়ে গেছে, মানে ঘুরিয়ে ঘুরি আর এই যে আট কপি ঘুরে আছে এগুলো ফেলে দেবো, কোনো কাজে লাগবে না। তো এবার ব্যাপার হচ্ছে যে আমার কোথায় পরীক্ষা ছিল সেটা তোমাকে আমি বলছি, আমি সেই লোকেশনটা তোমাকে বলি কী যাবে না যাবে। তো তখন আমার পরীক্ষা ছিল ভট্টাচার্য ইনস্টিটিউট, স্কুলের উপর দিয়েছে ভট্টাচার্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এটা পানাগড় গ্রাম, ঠিক আছে। তো পোস্ট অফিস পানাগড় বাজার আর দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল 71-31-48 এই অ্যাড্রেসে আমার ছিল। তো আমি যাই, আমারও যাবারও একটা ভুল হয়েছিল, আমার কি ভুল হয়েছিল যে আমি অনেকেই এখানে পরীক্ষা দিয়েছি, তাকে জিজ্ঞেস করলে কোথায় নামবো কোথায় যাবো, তো অনেকেই বললি দুর্গাপুরে নামবো, দুর্গাপুরে নামো, নামের পর ওখান থেকে মুচিপাড়া যাও, মুচিপাড়া থেকে মানে মুচিপাড়া বাসে যাবো, টেম্পু যাও, ওখান থেকে আর একটা বাস পাবে, সেটা ধরে ডাইরেক্ট পানাগড় চলে যাবে। তো এটা আমি ভুল প্রসেস, একদম ভুল, কারণ আমাদের দুর্গাপুর থেকে নামিয়ে ধরো আমরা পুরুলিয়া ছিলাম, পুরুলিয়ার ব্যাপার বলছি আমি, ধরো পুরুলিয়া ছিল, পুরুলিয়ার দিকে যারা আছো আমি বলেছি ব্যাপারটা, এই সেন্টার যাদের পুরুলিয়া আছে, পুরুলিয়ার বেশি অনেক জেলা দিয়েছি, তো যাদের পুরুলিয়া যারা ছিল বলো, যাদের এখানে সেন্টার আছে, বলে দিয়েছি যে আসানসোল থেকে ট্রেনে আসো, তো আসে দুর্গাপুরে, ধরো আসানসোল বা আমাদের পুরুলিয়া বা আদারা এই চাপো যারা আসে নিয়ে ওই আসানসোলে চেঞ্জ করে নিয়ে যে দুর্গাপুরে নামে না, কেউ কেউ দুর্গাপুরে নামে, এই সেন্টার আছে কেউ দুর্গাপুরে নামে না, কারণ দুর্গাপুরে নামে নিয়ে মোটামুটি 17-18 কিলোমিটার পড়ে,
ওই সেন্টার। আর আমরা নামবো কোথায়? পানাগড়। পানাগড়ে নামিয়ে যাও, পানাগড় থেকে 3 কিলোমিটার বাস, 20 টাকা ভাড়া নিবে টোটোদের, তুমি পৌঁছে যাবে। আর এখান থেকে তোমার অনেক ভাড়া পড়ে যাবে, 40-50 টাকা ভাড়া পড়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে বলছি যে অনেকটা টাইম লাগবে কিনে, মোটামুটি ধরো 1 ঘন্টা বসে কত হবে, মোটামুটি 3 কিলোমিটার ভাড়া কত টাইম লাগবে, মোটামুটি 10 থেকে 10 মিনিট লাগবে, তারা বেশি লাগবে না টোটোদের। তো যাই ওই রিকোয়েস্ট ম্যানেজার যদি এই অ্যাড্রেসে কারো আসে, তোর বা সবাই যাবে পানাগড়া নামবে, পানাগড়া নামার পরে ওখান থেকে টোটো করবে বা টেম্পু যে কোনো থাকে বলবে চলো নিয়ে যাবে, 10 টাকা থেকে 20 টাকা লিখবে, 20 টাকা জল লিখবে ধরো। আমি আমাদের 20 টাকা নিয়ে আসার সময় যাওয়ার সময় জানি কত লিখবে, কারণ যাওয়ার সময় একটা রেট থাকে, আসার সময় একটা রেট থেকে বলে যাওয়ার সময়। আমার আসার সময় আইলো, কারণ আসার সময় আমি দেখলাম যে সামনে ওরা, আর ওখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি আইলাম, মানে আসানসোল দিয়ে। তো বন্ধুগণ, আজকের এক্সপিরিয়েন্স এইটাই। আর কোশ্চেনের ব্যাপারটা আমি বলছি তোমাকে, কোশ্চেন কেমন ছিল কেমন না ছিল। তো কোশ্চেনটা ছিল তোমাকে বলেছি আমি, তো এবার আমি বলছি কোশ্চেনের ব্যাপারে। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন হচ্ছে, কোশ্চেন মোটামুটি প্রথম ধাপ দিয়েছে ও 20টা ম্যাথ করো। তো প্রথমত আমি যটা পারলি মোটামুটি 20টার মধ্যে 12-13টার মতো আমি অঙ্ক পারলাম, এক চান্সে, একদম নিখুঁত এক চান্সে করলাম, 12-13টা করলাম। দিয়ে মধ্যে 20 যাওয়ার পরে অটোমেটিক যখন 21 নম্বর যাবে তখন অটোমেটিক ক্লিয়ার যাবে তোমার রিজনিং পার্টটা, মানে দুটো একসঙ্গে করতে দিবে, রিজনিং বা যে ম্যাথ যে রিজনিং একসঙ্গে আসবে, একটা টাইম দিবে, টাইম চলবে। তো রিজনিং 20টা যাওয়ার পরে 21 নম্বর, মানে 21 নম্বর নেই চলে আসবে তোমার ওই ইয়েটা, রিজনিংটা, রিজনিংটা করবে, রিজনিং যত পারলে করলে সাপোর্টে। তো যত হয়তো এক চান্স, একসঙ্গে কোন করে, মানে হাঁটলে পারি কিন্তু করি নাই, যেটা একদম হালকা সেগুলো আমরা করবে যাই। তো করি আমি গেলি, তো দিয়ে পর আমি 20 পর্যন্ত গেলি, দিয়ে পর আবার ম্যাথে আলি, ম্যাথও আইসি না, ম্যাথলা কমপ্লিট করলি, পুরোটাই যত ছিল কমপ্লিট করলি, মোটামুটি আমি ম্যাথে করেছি তোমাকে বলি যে আমি 20টার মধ্যে 18টা করেছি, 18টা ঠিক হবে, ভুল হওয়ার কোনো চান্স নেই, কারণ ম্যাথে ভুল কিছু নেই। আর দুটো যে ছাড়িয়েছি, সেই দুটো ছাড়িয়েছি, কেন ছাড়িয়েছি আমি বলে দিয়েছি। আর রিজনিং, রিজনিংও যতটা প্রথমে করেছি পরবার যাই করলি, পরবার সব করেছি, খালি একটা বাদ দিয়েছি, সেটা যে অ্যানালজি, ওইটা বলতে জিকে টাইপে ওটা, মানে একটা রোগের সঙ্গে একটা কী রোগ ছিল, ওই রোগটা প্রথমে জানি। আর দ্বিতীয় যে রোগের সঙ্গে কী বটে, যে চোখে চোখের রোগ, চুলের রোগ কী ছিল, তো ওইগুলো আমি বুঝতে পারি না কী রোগটা বটে, মানে তো ওইটা আমি ছাড়িয়ে আসছি অ্যানালজি বটে, ওই জিকের পার্ট বলতে গেলে অনেকটাই। তো এইগুলো ব্যাপার, ম্যাথে আমি 18টা করেছি আর রিজনিংয়ে 19টা করেছি। তো এবার 3টা যে ছাড়িয়েছি, একটা ওই রিজনিং ছাড়িয়ে, যেটা অ্যানালজি জানতে নেই, আর বাকি ম্যাথ দুটো যে ছাড়িয়েছি, দুটো ম্যাথ আমি প্রার্থী করছি, তো করি না এই কারণে, কারণ এমনিতেই প্রথমত দেখো এই ম্যাথের যখনই নম্বর বা রিজনিং নম্বর যখন যোগ হবে না, তখন মাইন্ড একটা থাকে যে আর কাইগুলা 12-13টা করলে হয়ে যাবে কারণ পাস, তো ওই জন্য এগুলো একটা এনার্জি লাগে না। তো ওই জন্য 16-16 করে আসছে আমি, তো তাও অনেক টাইম বেঁচেছিল, আমার অনেক টাইম বেঁচেছিল, মানে বলতে গেলে অনেক, ওইলে যদি মনে করছি আমি করছি, কিন্তু কিছু লোক তো ওই একটা কোশ্চেনের মধ্যে উপর আমি দমে করতে হচ্ছে, উপরে দমে করতে হচ্ছে, বিরক্ত মানে এরকম দেখাই দেবো, যখন যখন আমার অ্যান্সারটা দিবে তখন আমি দেখাই দেবো তোমার কটা ঠিক হয়েছে না দেখাইছি, আর কটা আমি ছাড়িয়েছি সব দেখাই দেবো, ঠিক আছে? ইউটিউবে আমি ভিডিওটা আনবো ওইটা। তো এইবার জিকের পার্টটা আসে, তারপর হয়ে গেল ম্যাথ রিজনিং, ওইটা টাইম ছিল, টাইম কভার হয়ে গেল, বাস হয়ে গেল, এরপর পরে আসছে জিকে, আসছে জিকে, আসছে 25টা। তো 25টার মধ্যে প্রথমত আমি যারা পারলি 10-12টার মতো পারলি করলি, পরে আমি 10-12টা যেটা নিখুঁত পারলি, আমি নিখুঁত একদম একটা কারণ নাই, আমি 12-13টার মতো আমি নিখুঁত করেছি একদম, আমি ঠিক আছে নিখুঁত করেছি আমি, পরে হয়ে গেছে, তারপর আমি চলে গেছি। ওইটা হওয়ার পরে মানে একসাথে বড় হইলা, জিকে আর ইংলিশটা একসাথে বটে, মানে জিকেট করার পরে ইংলিশটা তুমি চলে যাবে, ইংলিশটা তুমি করো, ইংলিশটা 25 থাকবে। তো 25-এর মধ্যে তুমি যারা পারলে করলে নিখুঁত, নিখুঁত আমি ইংলিশটা বলতে গেলে একটাও পারিনি, মোটামুটি 3 থেকে 4টা আমার মনে হচ্ছে ঠিক হতে পারে, মানে নিখুঁত 100% সেটা বলবো না আমি, মানে বুঝতে পারছি ইংলিশটা আমার অনেকটা উইক আছে, জিকেটা অনেক উইক আছে, মানে ম্যাথ রিজনিং ঠিক আছে, বাট আমি এই পরীক্ষায় দেখেছিলাম এই কারণে ম্যাথ রিজনিং হয়েছে, যে কটা আমি পাচ্ছি, কারণ কেপি সামনে পরীক্ষা আছে, কেপি দেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি, আর জিকে একটু মোটামুটি ভালো ছিল, আর ইংলিশটা বলছি জিও ওঠে আমি ইংলিশ, কারণ ইংলিশ আমি জানি না কান লাগতো, তা মোটামুটি 4টা আমি বলছি যে আমার ঠিক হবে, তারপর দেখা যায় কটা ঠিক হয়েছে। তো আমি দেখলাম বললাম যে আমার 13টা আমার ঠিক হয়েছে জিকে, আর ইংলিশটা আমার 3-4টা হবে, তো আমি বললাম যে 13-4 মানে 16-17টার মতো ঠিক হচ্ছে আমার, তো 16-17টার মধ্যে আমি চাকরি নাই পাবো, কারণ মেরিট হবে ওখান থেকেই, ওখান থেকে মেরিট হবো, তখন আমি কী বলি যে না আপনি এরকম হবে নাই, কারণ যাদের ইংলিশ স্ট্রং আছে তারা হয়তো 25 জায়গায় 20-22টা করবে, কি একদম হালকাই থাকে, কারণ ম্যাথ আমি দেখতে পারি ম্যাথ হালকা ছিল, জিকে ম্যাথ হালকা ছিল, রিজনিং হালকা ছিল, মানে ওইগুলো পার্থিব হালকা লাগলো, আর ইংলিশ যারা পারে ইংলিশ যারা অনার করো তার পারবে কি ওটা হালকা লাগবে, কারণ ওগুলো যে মেন নয়, আর জিকে যারা পারে তাদের হালকা লাগবে, আর আমার জিকেও মানে উইক আছে বলতে গেলে অনেকটা আমার স্ট্রং নেই, জিকেও মোটামুটি 50% আছে, আর এদিকে 50% নেই, আর ইংলিশটা অনেকটা উইক আছে বলতে গেলে অনেক উইক। তো সব বলো না যে কারো কেমিস্ট্রি ভালো থাকলে, কারো ফিজিক্স খারাপ, ইতিহাস ভালো, কারো ভূগোল খারাপ, এরকম কারো ম্যাথ ভালো, তো কারো জিকে খারাপ, এরকম জিনিসটা বটে, তো আমার ওই যুগ খারাপটা। তো যাই এবার হয়েছে কি, যে তাহলে কী করি প্রথম করার পর যখন দেখলি এই গুল্লি এরা হইলো, তাই তখন থেকে আমি জিকে আলি 1 মোড়ার থেকে 25টা,
একদম পট 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 দেখে কখন হইতে পারে না হইতে পারে, মারি মারি এ বি সি ডি মারি মারে চলে গেলি, 25টা মারি দিয়েছি, আর ইংলিশও 25টা 25টাই মারি দিয়েছি, হোক আর না হোক বলি মারিয়ে তো যাই, পয়সা খরচা করে এসেছি, পয়সা লাগে যারা মারতে বলি মারিয়ে চল হোক, এমনি জানি চাকরি হবে না, ওই নম্বর কি চাকরি হয়, তাই জন্য যত পাইছি মারি দিয়েছি, একটা লটারি মতো খেলে নিয়ে বলতে গেলে যে হইলে হবে কেন নাই, যেমন অঙ্ক হয় অঙ্ক নেগেটিভ মার্কিং ছিল নাই, ওই জন্য আমি দুটো যে বেশি 18টা করছি দুটো মারতে পারছি কিন্তু মারিনি, কেন মারবো না, নেগেটিভ নিজ মারারে নেই, মারলি না আমি এই কারণে, কারণ আমি নিখুঁত মারিব যা করবো, আর এই এদিকে মারলে এই কারণে, কারণ জানি যে হবে না তাহলে মারাই ভালো, কারণ দেখো এবারে কি বলতো একটা জিনিস হইতেও পারে, দেখবি এমন হবে তুমি মারি মারি চলে আসলে দেখবে লাগিয়ে দিতে পারে, কপাল থাকলে কপাল যদি থাকে না শিলা লাগিয়ে যাবে, তো কনফার্ম বলেছি, যেমন আমার যেমন যার একটা দুটো একটা কোশ্চেন এগারো দুটো ছিল কনফিউজ কোশ্চেন ছিল, যেমন সে প্রথম পদ্মশ্রী পুরস্কার ওই নারী যত্ন দেবী কারণে ছিল কনফিউজ কোশ্চেন, তো নারী যত্ন মারিয়েছে সেটা হয়ে গেছে, আর একটা ছিল টাটা স্টিল, টাটা স্টিল মানে কত সালে প্রথমবার কাজ শুরু করে ওইটা 2012 একটা ছিল, আর 14 ছিল 16 ছিল আর 10 ছিল, তো ওইটা 12 মাইল হয়ে গেছে অবশ্য, তো ওরকম হয়েও যেতে পারে মানে এমন হলো না হবে বলি, তো আমি বাকি আর মনে পড়ছে না, তো কোশ্চেন মোটামুটি বলে দিয়েছি হালকা ছিল 10-12টা মতো কোশ্চেন আমি পাইছিলি, মিউজিক কোশ্চেন ছিল যেমন পঞ্চতন্ত্র কে ছিল বিশ্বকর্মা, আর একটা আমাদের একটা দারুণ কোশ্চেন ছিল, কিন্তু দেখো এই কোশ্চেন কি বলতো মানে বলবে কমন পাওয়া, কমন পাওয়া যে ছিল এটা দেখো কি বলছে, এবার যে একটা ওই যে ক্রিকেট খেলায় বলছে কোনো বল যদি বাউন্ডারি ছোঁয়ায় বা যে বাইরে যায় ওই ভিতরে ড্রপ খায় বলছে যদি বাইরে যায় গ্রাউন্ডে ছোঁয়ায় যদি বাইরে যায় তাহলে ওই যে কী হবে, তো 4 হবে 6 হবে 2 হবে কত হবে, তো সবাই জানে 4 হবে, ওইটা কিছু জিনিস কমন পার্ক ছিল ওইটা নিজের থেকে ভাবে চিন্তা কাজে লাগাবো, তো ওই জিনিসটা আর কি এটা একটু ভাবছি ভাবা জিনিস থাকবে, আমার ওইটা ছিল হালকা ছিল কোশ্চেনটা, যখন দিবে ক্যান্সার ইয়েটা কোশ্চেন নেওয়া তখন দেখাই দেবো তোমরা কেউ, তো ছোঁয়াই বলছে ভিতরে টপ খায় বলছে বাউন্ডারি বাইরে গেলে কী হবে, 4 হবে 4 হয়েছে যাই ওরকম কোশ্চেন থাকছে মোটামুটি ভালো থাকছে, যাদের ইংলিশ স্ট্রং যারা জিকে স্ট্রং তাদের চাকরিটা পাবে, আমি লিখে বলে দিয়েছি, কারণ ম্যাথের কোনো ব্যাপার নাই, 12টা করে দিন 5 মার্কটা পাইলি হইলো, আর আমাদের এদিকে খারাপ, তো যাই চলো ভিডিওটা আজ দুপুর পর্যন্ত, আর কেমন লাগলো একটু জানাই আমাকে বলো, আর বাই, টাটা, সবাই ভালো থাকো।